হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমি কথা বলছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে। ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হলো এমন একটা ক্রিম, আমাদের ভারতীয় বাজারই বলো বা বাংলাদেশি বাজার বলো, ফর্সা করার নামে বিক্রি হওয়া ক্রিমগুলোর মধ্যে এটা কিন্তু অন্যতম। এবং আমি তোমাদেরকে মোটেও মিথ্যে কথা বলবো না, আমিও আমার জীবনে প্রথম যদি কোনো ক্রিম, বেবি ক্রিম ছাড়ার পর প্রথম যদি কোনো ক্রিম ব্যবহার করে থাকি, সেটা কিন্তু এই ফেয়ার লাভলি ব্যবহার করেছিলাম। এবং তখন এই ফেয়ার লাভলি আমার ভীষণ পছন্দের ছিল। এই ফেয়ার লাভলি নিয়ে আমার আর আমার বোনের মধ্যে বেশ তর্কাতর্কি হাতাহাতিও হয়ে যেত, কে এটাকে মাখবে কে মাখবে না। ও যাতে না মাখে তার জন্য আমি এটাকে লুকিয়ে পর্যন্ত রেখেছি, এত ভালোবাসতাম ফেয়ার লাভলিকে। এর মেন কারণ ছিল যেহেতু আমার হালকা ডার্ক কমপ্লেকশন, আমি যখনই এই ফেয়ার লাভলিটাকে ফেসে অ্যাপ্লাই করতাম আমার ফেসের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো চলে আসতো, একটা হোয়াইট কাস্ট রেখে দিত, যার ফলে ত্বকটাকে ইনস্ট্যান্টলি ফর্সা বলে মনে হতো, যার জন্য এটাকে ভীষণ পছন্দের ছিল। কিন্তু এখন যেহেতু আমি বিউটি রিলেটেড ভিডিও ছাড়ি, স্কিন কেয়ার নিয়ে ভিডিও ছাড়ি, আমি এখন অনেক রিসার্চ করে দেখেছি ফেয়ার লাভলি আমাদের স্কিনের পক্ষে মোটেও ভালো নয়। সো গাইজ, স্টপ ইউজিং ফেয়ার লাভলি। তুমি কি ফেয়ার লাভলি ব্যবহার করো? কে কে এখনও ফেয়ার লাভলি ব্যবহার করো আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। আমি নিজে ব্যবহার করেছি, কিন্তু লাস্ট 3 বছর থেকে আমি কিন্তু ফেয়ার লাভলি ব্যবহার করি না। সো বন্ধুরা, এই হলো ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন ক্রিমের আউটার কভার, এবং এখানে যা লেখা রয়েছে এটা দাবি করে যে ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে রয়েছে মাল্টিভিটামিন সিরাম, যেটা ফেয়ারনেস প্রবলেমকে একদম গোড়া থেকে ফাইট করে, ফেয়ারনেস প্রবলেমের সাথে ফাইট করে। এটা আমাদের ত্বকের মধ্যে ডিপলি পেনিট্রেট করে এবং আমাদের স্কিনকে প্রবলেম ফ্রি রাখে। এটা নাকি 5 ফেয়ারনেস বেনিফিটস দেয়। এখানে লেখা রয়েছে দেখছো, এটা পিম্পল মার্কসকে কমায়, ডার্ক স্পটকে কমায়, লাইটেন স্কিন টোন অর্থাৎ স্কিন টোনকে হালকা করে, ট্যান কমায়, ডালনেস একটা কালচে পড়া ভাব পড়ে ত্বকে সেটাকে কমায়, তারপরে ডার্ক সার্কেলকে কমায়, স্কিনের গ্লোকে ইম্প্রুভ করে। অর্থাৎ ত্বকের যা সমস্যা হয় সমস্ত কিছুকে সমাধান করার দাবি করছে ফেয়ার অ্যান্ড লাভলি। এবং আমরা, আমার মনে হয় কম বেশি সবাই এক আধবার এই ফেয়ার অ্যান্ড লাভলিকে কিন্তু ব্যবহার করেছি। আর এই ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে যদি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখো, এখানে কেমিক্যালে ভর রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে ব্লিচ রয়েছে, অ্যালকোহল রয়েছে, যত দুনিয়ার বাজে ইনগ্রিডিয়েন্টস সমস্ত কিছুই রয়েছে। আমি আমার স্কিন সম্পর্কে সচেতন হয়েছি লাস্ট 3 বছর থেকে, তখন থেকে আমি ফেয়ার লাভলি ইউজ করা ছেড়ে দিয়েছি। বন্ধুরা, সাধারণত প্যারাবেন থাকলেই বা বাজে কোনো কেমিক্যাল থাকলেই আমাদের প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়। আর ফেয়ার অ্যান্ড লাভলি এমন একটা প্রোডাক্ট যার মধ্যে ভরপুর মাত্রায় কেমিক্যাল রয়েছে। ফেয়ার অ্যান্ড লাভলি তৈরি হয়েছে কেমিক্যাল দিয়ে, যার মধ্যে রয়েছে অ্যালকোহল, ব্লিচ, অ্যাসিড নানা ধরনের। এবার কি হয়, যেহেতু এটার মধ্যে ব্লিচিং প্রপার্টিস প্রচুর পরিমাণে রয়েছে, এটাকে আমরা যখন আমাদের ফেসে অ্যাপ্লাই করি একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেয়। বন্ধুরা, আমরা অনেকেই ব্লিচ করি, আমি আমার ফেসে যদিও বা এখনও ব্লিচ করিনি, আমরা ইনস্ট্যান্ট গ্লো পাওয়ার জন্য ব্লিচ করি, এটা সবাই করে, কিন্তু সেটা করি আমরা মাসে একদিন বা 2 মাসে একদিন, রোজ করি না। আর ফেয়ার লাভলির মধ্যে রয়েছে ব্লিচ, তার মানে আমি যখন দিনে 2 বার বা 1 বার ফেয়ার লাভলি ব্যবহার করব, অর্থাৎ আমি প্রতিবার প্রতিদিন দিনে 2 বার করে আমার স্কিনটাকে ব্লিচ করছি। আর ব্লিচ করলে কি হয়, আমাদের মুখের ত্বকটা পাতলা হয়ে যায়, তারপর আমরা যখন রোদে যাচ্ছি কোনো প্রোটেকশন ছাড়াই, তখন আমাদের স্কিনের মধ্যে দাগ ছোপ ছেড়ে যায়। ফেয়ার অ্যান্ড লাভলি দাবি করে এটা দাগ ছোপ কমায়, কিন্তু উল্টো রেজাল্ট হবে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করলে, এটা ত্বকের মধ্যে দাগ ছোপ দেয়। হ্যাঁ, হতে পারে তোমাকে হঠাৎ করে এটা একটা ফর্সা ত্বক দিচ্ছে, বেশ গ্লোয়িং লাগছে, কিন্তু তোমার ত্বকের ভবিষ্যৎ কিন্তু তাতে ভালো থাকছে না, তাই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করা বন্ধ করতে হবে। অ্যাজ এ বিউটি ব্লগার, অ্যাজ এ ফ্রেন্ড, আমি তোমাদেরকে সবসময় ভালোটা সাজেস্ট করার চেষ্টা করি, তাই আমি বারবার বলছি ফেয়ার অ্যান্ড লাভলি মোটেও ভালো নয়। ফেয়ার অ্যান্ড লাভলি কি সত্যি স্কিনকে ফর্সা করে? এটা জানার জন্য আমি ফেয়ার অ্যান্ড লাভলির এই 10 টাকার পাতা কিনে নিয়ে এসেছি। আমি কি বললাম, আমি 3 বছর আগে ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতাম, এখন করছি না। 3 বছর আগে কি হয়েছিল না হয়েছিল ছাড়ো, আর আমার ডার্ক কমপ্লেকশন ত্বককে কতটা ফর্সা করে না করে এই সমস্ত কিছু জানতে গেলে আমার ত্বক বেটার অপশন এই সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করার। তাই আমি লাস্ট 10 দিন থেকে এই ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করছি আমার ত্বকে রিস্ক নিয়ে। ফেয়ার অ্যান্ড লাভলি ত্বকে ক্ষতি করে এই সমস্ত কিছু জানার পরেও আমি ফেয়ার অ্যান্ড লাভলি লাস্ট 10 দিন থেকে ব্যবহার করছি আমার ত্বকে, এবং দেখি তো কতটা ফর্সা হওয়া যায়। আমি নতুন করে সমস্ত কিছুকে আবার এক্সপিরিয়েন্স করলাম। ফেয়ার অ্যান্ড লাভলি মাখার পর ত্বকটার মধ্যে একটা ইনস্ট্যান্ট ফর্সা ভাব চলে আসছে, মনে হচ্ছে আমি অনেকটা ফর্সা হয়ে গেছি, কিন্তু রোদে যাওয়ার পরে, কিছুক্ষণ চলে যাওয়ার পরে ত্বকের মধ্যে একটা কালো ভাব চলে আসছে, এবং আমাদের ফেস কিন্তু রীতিমতো টানতে শুরু করে। এবং পরপর 10 দিন দিনে 2 বার করে ব্যবহার করার পরও আমার ফেস কিন্তু মোটেও ফর্সা হয়নি, এক
ফোটাও গায়ের রং এদিক থেকে ওদিক হয়নি। আর এখানে যে তাতে স্কেল দেওয়া রয়েছে যে একদম 7 দিনে তুমি এখান থেকে এত দূর চলে আসবে, এটা একদম অবাস্তব। তোমাদের এই ফ্যাক্টটা বুঝতে হবে, এটা সম্ভব না। ফেয়ারনেস পসিবল কি পসিবল না সেটা তর্কের বিষয়, আমি সেটাতে যাচ্ছি না। বাট ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে ফেয়ারনেস এটা পসিবল নয়। এটা জাস্ট তুমি যখন ব্যবহার করবে তোমার মুখে তখন ফর্সা ভাব দিচ্ছে, তোমার ত্বকের কোনো উন্নতি করছে না, বরং তোমার ত্বকের ক্ষতি করছে। ভবিষ্যতে তোমার ত্বক যাতে আরও কালো, আরও প্রবলেমেটিক হয়ে যায়, সেটার জন্য তোমার ত্বককে তৈরি করছে। তাই আমার টিনেজার বন্ধুরা, তোমরা যদি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে থাকো, প্লিজ স্টপ ইউজিং ফেয়ার অ্যান্ড লাভলি। বা যে কেউ যদি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে থাকো, প্লিজ ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করা বন্ধ করো। তার বদলে মার্কেটে অনেক ভালো ভালো ফেয়ারনেস ক্রিম রয়েছে, সেগুলো ব্যবহার করতে পারো, অথবা DIY ট্রাই করতে পারো। আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলিতে প্রচুর DIY হ্যাক্স শেয়ার করা হয়, যেগুলো তোমার স্কিনের কমপ্লেকশনকে বেটার করতে অনেকটাই হেল্প করবে। তাই আমাদের মতো অনেস্ট ইউটিউবারদের চ্যানেলগুলিকে ফলো করো। সো গাইস, আমি ভাবলাম আমি এত কিছু নিয়ে ভিডিও করে ফেলেছি, এই ফেয়ার অ্যান্ড লাভলির উপরেও আমার একটি ভিডিও শেয়ার করা উচিত। তাই আমি এই ভিডিওটি তৈরি করেছি, আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। প্লিজ যারা যারা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও, এবং আশেপাশে তোমার কেউ যদি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে তাদেরকে মানা করো এটা ব্যবহার করতে, কারণ তারা কিন্তু ত্বকের ক্ষতি করছে। এইভাবে ফেয়ার অ্যান্ড লাভলি যদি তারা ব্যবহার করতে থাকে, ভবিষ্যতে নিশ্চিত ত্বকের বিভিন্ন সমস্যা হবে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই 2 মিনিটের ফর্সাভাবের জন্য ভবিষ্যতের এত বড় রোগের সৃষ্টি করার কোনো মানেই হয় না। সো অ্যাগেইন আমি বলেই চলেছি, স্টপ ইউজিং ফেয়ার অ্যান্ড লাভলি। সো গাইস, এই ভিডিওটি আমি জানি তোমাদের হেল্পফুল বলে মনে হয়েছে, তাই ভিডিওটিকে লাইক করে সেটা আমাকে বুঝিয়ে দিতে পারো। কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর অবশ্যই প্রচুর প্রচুর ভিডিওটিকে শেয়ার করবে, কারণ সবার এই বিষয়টি জানা প্রয়োজন। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।